কোভিড 19 আতঙ্কত কম্পমান সমগ্র বিশ্ব। কোভিড 19 প্রতিরোধের বাবে ইতিমধ্যে ভারতত 3 মেলৈ অব্যাহত আছে লকডাউন। এই লকডাউনের ফলত অসমৰ চুবুৰীয়া রাজ্য মেঘালয়ত আবদ্ধ হৈ আছে অসমৰ বহু শ্রমিক। মেঘালয়ত আবদ্ধ হৈ পৰা শ্রমিকসকলে ভিডিও যোগে তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে আহ্বান। লকডাউনের ফলত কর্মবিরতি হওয়ার বাবে হাতত থকা জমাধন শেষ হয়ে আহিছে, ফলত খোয়া লওয়াত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে। উপায়বিহীন হয়ে সরকারের পৰা সহায় বিচারি উদ্ধারের বাবে অনুরোধ জানাইছে। আমার মেঘালয় আমি ফাঁসি আছো, সিমেন্ট লাশুনতে কামত আইসিল, কাম বর্তমান বন্ধ হয়ে গেল, লকডাউন 24 দিন হয়ে গেল, আমি খানি দুনি নাই, কিন্তু আমার আমি 24 জন 25 জন মানুষ ইয়াত আছো, বন্দী হয়ে আছো, পুরো লকডাউন মানেছো, গাড়ি মটর বন, আমার যাবলেও রাস্তা নাই, ইয়ার গতি আমি খুয়া দাওয়া বন, যেটা পকেটের পয়সা আছে আমি খাই শেষ করল, আর এটা অবস্থা নাই আমার, আর খাবলে এটকাটা পকেটত না, আমি এটা বর্তমান যেন তেন আর পানি সানি খাই কলগছ খাই জিয়াই আছো, আর জঙ্গলের পর কলগছ আনি পেলায় খাই খাই জিয়াই আছো, ইয়ার অবস্থা আমার অবস্থা একেবারে হাল বেয়া হয়ে গেল, সরকারে কিবা এটা যদি উপায় লয় আমার কারণে খুব ভাল হব, বাট আমার সর্দারও আছিল, সর্দার লগমুদির ঘর গিয়ে ফাঁসিছে হাইলাকান্দি টেংরা বাজার, তাত গিয়ে ফাঁসিছে, আহিব পারা নাই, আমার কোনো ব্যবস্থা হওয়া নাই, পঠাব পারা নাই, না আমাক পঠিয়ে আছে না খানির ব্যবস্থা করে দিয়ে আছে, একো একটা ব্যবস্থা আমি পোৱা নাই, গতি সরকারক আমি আবেদন জানাও আমাক যে কিবা এটা লাইন দিয়ে, হয় আমাক খানি দনি দিয়ক, ইয়াক লাগিলে 1 বছর লকডাউন দিয়ে কোনো আপত্তি নাই, বছরের খানি আমাক দিয়ক, ঘর চলাক, আমার কোনো আপত্তি নাই, আমি লকডাউন মানিব বাধ্য হয়ে আছো, আর ইমান দিন আমি 24 দিন লকডাউন মানিছোই সরকারের, আমি তো কোনো বজার ঘাটে যাব না, বাট আমি বজারে যদি যাও পুলিশে আমাক ডিস্টার্ব করে, রেশন পাতি করব নিদিয়ে, পকেটত যেটা পয়সা আছে খাই আমি শেষ করল, ইয়ার মজার পয়সা নাই, আর আমি গোটেকিটা নগাঁও ডিস্ট্রিক্টর মানুষ অসমের, এইকটা মানুষ কোনো খাওয়া বার ব্যবস্থাটা করে দিয়ক, নহলে আমার উপায় নাই, আমি করিম কি, ইয়াত আমি কামত আইসিলো, যেহেতু কাম 2 দিন করেছিল, যেটা পকেটত পয়সা আছে এইটা খাই শেষ, এটা আমার পকেটত পয়সা নাই, গোটেকিটা মানুষ কালিয়ারপরা আমি লগ্নত আছো রাতেরপরা, আর এনেকটা রুমত থাকো, আমি ত্রিপালের ঘরত থাকো, রাতে যে খুম আমার সেটু অবস্থা নাই, না বরুণ পড়ে না কিবা হয়, আমি থাকবলে একটা ব্যবস্থাও নাই, এনেকা আছে, আর পানির ব্যবস্থাও আমার নাই, এনেকা অবস্থা আমি আছো এটা বর্তমান, সরকারে অতি সোনকালে আমার কিবা একটা ব্যবস্থা লোক, হয় আমার ঘরত পঠিয়াক, নহলে আমার খানির ব্যবস্থা করে দিয়ক, ইয়াত আর যেহেতু ঠিকাদারের আন্ডারত আইসিল, ঠিকাদারও গিয়ে পেলায় হাইলাকান্দি টেংরা বাজার ঘরদার রহমান আলি নে কিবা এটা লেখে নে রহমান আলি সর্দার, হি বর্তমান এটা হি ঘর লকবন্দি হয়ে আছে, হিও কোনো ব্যবস্থা লোক নাই, তার মোবাইলে যদি ফোনও মারো, হি ফোন মালিকও ব্যবস্থা লোক নাই, তার মোবাইলে ফোন মারলে ফোনও নালাগে, আমি ইমানকিটা মানুষ ফাঁসি ফসি আছো, বর্তমান 40-50 জন মানুষ আছো আমি ইয়াত ফাঁসি আছো, এইকেইটা মানুষ কিবা এটা ব্যবস্থা লোক, নহলে আমি নেখাই পেলাই ইয়াত মরিব লাগিব, সরকারকে এইটাই আবেদন জানাও যে আমার অতি সোনকালে আমার কিবা এটা ব্যবস্থা লোক, হয় খানি দিয়ক, নহলে আমাকে এবার ঘরত নিবলে একটা ব্যবস্থা করে দিয়ক, আমার ঘরত মা বাবা হত বাইল বাচ্চা লোয়া চলি সবে হা কান্দি আছে আমার কারণে, আমি লগনত আছো, হেঁটে কেন শান্তিত থাকিব, আর আমারও দুঃখ লাগে, ইমান দিন লকবন্দি দিছে, 14 তারিখে খোলা কথা আছিল খোলা নাই, আকু রিপ্লাই লকবন্দি দিছে, তো আমি আর কিবা একটা ব্যবস্থা করক, হয় লকবন্দিত আমি লকবন্দি মানিয়ে আছো, নেমানা কথা নহয়, লগতে আমাক কিবা এটা তো খানি দানির ব্যবস্থা সরকারে করে দিব লাগে, ইয়াতো হিমন্ত বিশ্ব হেৰিয়ে শর্মায় এটা নম্বর দিছিল, এই টুইট জিগা আমি কিছুমান মোবাইলত এন্ড্রয়েড মোবাইল আছে, কোনোবাই এই ফর্ম ফিল আপ করে পাইছে, কোনোবাই করিব পৰা নাই, এই শুনা পাইছিল কিবা সাহায্য করব, তারপরও আমি হেৰি এপ্লাই করিব পৰা নাই, এইটো যদি সরকারে কিবা একটা ব্যবস্থা লয় তেতিয়া আমি একটা সান্ত্বনা পাম, ইয়াত নিউজ ডেস্ক রিপোর্ট আছিল খবর।